বিসমিল্লাহিরাহমানিরাহিম, সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে গিয়ে যে বিগত ক্লাসে আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে সহজাত আচরণ যাচাই। তো সহজাত আচরণের যাচাই হিসেবে আমরা বিগত ক্লাসে একটা বিষয় নিয়ে পড়েছি, সেটা হচ্ছে গিয়ে যে অতিথি পাখি বা পরিযায়ী পাখি বা মাইগ্রেটরি বার্ডস। আজকে আমরা পড়বো হচ্ছে গিয়ে সহজাত আচরণের যাচাইয়ের হিসেবে আরেকটি প্রাণীর লাইফস্টাইল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে মাকড়সার জাল বা স্পাইডার ওয়েব। তো শিক্ষার্থীরা, আমরা এই মাকড়সার জাল বা স্পাইডার ওয়েব নিয়ে পড়ার শুরুতেই আমরা দেখে নিই ভিডিওতে যে কিভাবে মাকড়সা তার বাসা বা জাল নির্মাণ করে। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে মাকড়সা জাল নির্মাণের শুরুতে একটি ওয়াই আকৃতির শেপ তৈরি করে, যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে ভাড়া। এরপর সে কাঠামো তৈরি করে এবং বিভিন্ন অসংখ্য ওরিও স্পোক তৈরি করবে। তোমরা খেয়াল করো যে ওয়াই শেপের পরে সে কাঠামো এবং ওরিও স্পোক তৈরি করছে। আর তোমরা জেনে অবাক হবে যে মাকড়সা যে এই যে অসংখ্য স্পোক তৈরি করে, এই জালগুলো বিভিন্ন ধরনের শব্দ তরঙ্গ তৈরি করে, এবং কি এক একটি সুতা এক একটা শব্দ তরঙ্গ তৈরি করে। এরপর সে আঠালো প্যাঁচ দিয়ে সে তার জাল নির্মাণটি সম্পন্ন করে। এই মাকড়সা জালের উপর দিয়ে মাকড়সা খুব দ্রুত চলাফেরা করতে পারে এবং এর উপরে শিকারী প্রাণী এসে আটকা পড়ে। তো এই জন্য মাকড়সার জীবনে মাকড়সার জালটা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে কাজ করে। শিক্ষার্থীরা, তোমরা ভিডিওতে খেয়াল করলে যে মাকড়সা কিভাবে জাল নির্মাণ করে। তো মাকড়সার যে জাল নির্মাণ, এটি হচ্ছে একটি জটিল এবং অপরিবর্তনীয় আচরণগত প্যাটার্নের ফলশ্রুতি। সারা পৃথিবী জুড়ে মাকড়সা হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে আবাসস্থলে সে তার জাল নির্মাণ করে। তো এই যে মাকড়সা, এই মাকড়সা জাল হচ্ছে মাকড়সার জীবনে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে একটা অংশ। মাকড়সা যে শিকার ধরে সে হচ্ছে গিয়ে আহার করে, এই শিকার প্রাণীরা মাকড়সার জালে আটকা পড়ে এবং মাকড়সা এই যে তার জাল নির্মাণ করে, বৃত্তাকার যে জাল একটা নির্মাণ করে, সেই জালের উপর দিয়ে সে খুব দ্রুত চলাফেরা করতে পারে। মাকড়সা হচ্ছে মাঠে যেসব মাকড়সা জাল নির্মাণ করে, এগুলো আসলে দেখা যায় যে নির্মাণ করতে আধা ঘন্টারও কম সময় লাগে। এছাড়াও হচ্ছে গিয়ে মাকড়সার যে বাসা হচ্ছে রয়েছে, এই বাসা গুলো সাধারণত মাঠে যেসব বাসা নির্মাণ করে সেগুলো হচ্ছে ভোরবেলায় দেখা যায়, সূর্যোদয়ের আগেই এই জাল নির্মাণ করাটা সে হচ্ছে গিয়ে সম্পন্ন করে থাকে। তো এই যে মাকড়সার জাল নির্মাণ, এটি হচ্ছে সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী হ্যান্স হ্যান্স পিটার্স 1939 খ্রিস্টাব্দে। উনি এই যে মাকড়সা যে প্রক্রিয়ায় জাল নির্মাণ করে সেই প্রক্রিয়াটা উনি সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন। তো মাকড়সা যে জাল নির্মাণ করে, সে মাকড়সা জাল নির্মাণ করে হচ্ছে গিয়ে রেশমি সুতার মাধ্যমে। মাকড়সা যে উদরে একটি গ্রন্থি রয়েছে, সেটি হচ্ছে গিয়ে এই যে উদরীয় এই গ্রন্থি, এই উদরীয় গ্রন্থি থেকে এক ধরনের নিঃসরণ বা খরণ যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই খরণ করে হচ্ছে গিয়ে যে খরণকারী যে অংশটা থাকে সেটা হচ্ছে গিয়ে এক ধরনের স্ক্লেরো প্রোটিন। যে এর উদরীয় যে গ্রন্থি রয়েছে সেই উদরীয় গ্রন্থি থেকে যে নিঃসরণ করে সেটা হচ্ছে কি এক ধরনের স্ক্লেরো প্রোটিন। এই স্ক্লেরো প্রোটিন বাতাসের সংস্পর্শে এসে রেশমি সুতায় পরিণত হয়। এই রেশমি সুতার সাহায্যে মাকড়সা জাল নির্মাণ করে। তো এই যে মাকড়সা যে জাল নির্মাণ করে, ঠিক এই একই মাপের যে ইস্পাতের যদি হচ্ছে গিয়ে ইস্পাতকে যদি ঠিক একই মাপের এই সরু অবস্থায় আনা হয়, তাহলে দেখা যায় যে এই ইস্পাতের পাত থেকে মাকড়সার জালটা অধিক শক্তিশালী হয়ে থাকে। আর এই মাকড়সার জালটাকে যদি ছিঁড়ে ফেলা হয়, তাহলে দেখা যায় যে এই এক পঞ্চমাংশ পর্যন্ত এটা ছিঁড়ে ফেলার সময়ও বর্ধিত হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে ইস্পাতের ঠিক একই মাপের ইস্পাতের থেকে মাকড়সার জাল অধিক শক্তিশালী হয়
এবং একে যদি টেনে ছিঁড়া হয় তাহলে টেনে ছিঁড়ার সময় এর এক পঞ্চমাংশ পর্যন্ত বর্ধিত হতে পারে। এই তো গেল হচ্ছে গিয়ে আমাদের যে মাকড়সার জাল, সেই মাকড়সার জাল সম্পর্কে কিছু ইনফরমেশন। এখন তাহলে আমরা দেখি যে মাকড়সা কিভাবে জাল নির্মাণ করে। তাহলে আমরা হচ্ছে গিয়ে এই মাকড়সার জাল নির্মাণ কিভাবে করে সেটা হচ্ছে গিয়ে এখন ছবি এঁকে দেখি। তো শিক্ষার্থীরা, এই মাকড়সা, তোমরা ভিডিওতেও খেয়াল করেছ যে মাকড়সা যখন জাল নির্মাণ করে তখন সে একটি প্রথমেই হচ্ছে গিয়ে ওয়াই আকৃতির একটি ভাড়া নির্মাণ করে। এরপর হচ্ছে গিয়ে যেটা করে সে কাঠামো এবং ওর স্পোক থাকে, আর এরপর হচ্ছে গিয়ে থাকে একটি হচ্ছে গিয়ে আঠালো প্যাচ। তো এই যে এরা যখন এই আঠালো প্যাচটা দেয় তখন এরা নির্দিষ্ট দূরত্ব এবং অবস্থানটা বজায় রাখে। তাহলে আমরা চিত্রের মাধ্যমে দেখি শুরুতেই কি অবস্থাটা থাকে মাকড়সার জালে, যে এরকম একটি শেপ থাকে। দ্বিতীয়তে খ নাম্বার যেটা হয় সেটা হচ্ছে গিয়ে একটি ওয়াই আকৃতির ভাড়া তৈরি করে। নাম্বার গ যেটা হয় হচ্ছে এরা কি করবে, এই যে ওয়াই আকৃতির একটা শেপ তৈরি করলো, এই ওয়াই আকৃতির শেপ, এরপর কি করবে নাম্বার তিনে হচ্ছে কাঠামো তৈরি করবে, আর কি থাকবে এদের কাঠামোতে, যে ওরিও কিছু স্পোক তৈরি করবে। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে ওয়াই আকৃতির ভাড়া তৈরি করেছে, তারপর ওয়াই আকৃতির ভাড়া থেকে কিছু ওরিও কাঠামো এবং ওরিও স্পোক তৈরি করেছে। এরপর যেটা হবে একদম লাস্ট স্টেজে যেটা হবে, যে নাম্বার ঘ একদম হচ্ছে পরিপূর্ণ যে মাকড়সার জাল, সেই পরিপূর্ণ যে যখন তার কাঠামো এবং ওরিও স্পোক তৈরি করা হয়ে যাবে তখন সে আঠালো কিছু প্যাচ দিবে। এই আঠালো প্যাচ গুলো একটি নির্দিষ্ট দূরত্ব অবস্থান করবে, অর্থাৎ প্রত্যেকটা আঠালো প্যাচই সে তার নির্দিষ্ট যে একটা মাপ রয়েছে তার হচ্ছে গিয়ে সে খুন অনুযায়ী করবে, সেই নির্দিষ্ট মাপটি অনুসরণ করবে। তো এই ধরনের হবে আর কি। তাহলে আমরা এখানে কয়টি ধাপ পেলাম, যে প্রথমে কি করবে সে হচ্ছে গিয়ে একটা হচ্ছে স্ট্রাকচার, অর্থাৎ ওয়াই শেপ তৈরি করার জন্য সে একটি স্ট্রাকচার নিবে। এরপর হচ্ছে গিয়ে কি করবে সে একটা ওয়াই আকৃতির ভাড়া তৈরি করবে। এরপর নাম্বার ক হচ্ছে গিয়ে সে কিছু ওরিও কাঠামো এবং ওরিও কিছু স্পোক তৈরি করবে। এরপর হচ্ছে গিয়ে সে এই ওরিও স্পোকের উপরে কি করবে নির্দিষ্ট আঠালো কিছু প্যাচ দিবে। তো আঠালো কিছু প্যাচের পরে সে তার মাকড়সার জাল, অর্থাৎ তার জাল নির্মাণটা কমপ্লিট হবে। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা মাকড়সা কিভাবে জাল নির্মাণ করে তাহলে আমরা জানলাম। এই যে মাকড়সা যে জাল নির্মাণ করে, এই মাকড়সার জাল নির্মাণটা সে কোন প্রশিক্ষণ শিক্ষণ বা অভিজ্ঞতার প্রয়োজন হয়নি, যে কারণে সে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে সহজাত আচরণ হিসেবে আমরা ধরবো, যে এর জন্য তাকে কোন প্রশিক্ষণ শিক্ষণ বা শিক্ষার প্রয়োজন হয়নি। সে জন্মগত ভাবে এই আচরণটা প্রকাশ করে, অর্থাৎ জন্মগত ভাবে সে বংশ পরস্পরায় তার হচ্ছে গিয়ে এগুলো তার হচ্ছে গিয়ে প্রজাতিগত যে বৈশিষ্ট্য, এই প্রজাতিগত বৈশিষ্ট্যগুলো তার ভিতরে নির্দিষ্ট। তার প্রজাতির প্রত্যেকটা প্রাণী এ ধরনের আচরণ করে থাকে, তার মানে এটা হচ্ছে গিয়ে সহজাত বৈশিষ্ট্যের একটি আচরণ। তো
তো শিক্ষার্থীরা আজকে তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।